চ্যানেল মিষ্টি পি ব্যানার্জি। তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে আমার শরীরটা একটু ভালো নেই, তাই ভয়েসটা একটু কম লাগছে, বেশি জোরে কথা বলতে পারছি না, গলাতে একটু ব্যথা, আই থিঙ্ক টনসিল বেড়ে গেছে, ফুলে গেছে। তো যাই হোক, কোনো রকমভাবে রেস্ট করছি, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো চলো দেখে নিই ক্লিপটা আগে, তারপর দেখলে কিভাবে সাপটা কামড়াচ্ছে, কিভাবে সাপটা কাটছে নিজের দাঁতটা দিয়ে। তো তোমরা কি কেউ চেনো এটা কি সাপ? তোমাদের কিন্তু চেনা উচিত এটা একজন কি। এই সাপটা কিন্তু খুব বিখ্যাত সাপ, অনেক এটার অনেক ইতিহাস আছে। তো তোমরা কি জানো এটা কি সাপ, বলো তো দেখি, বলতে পারবে? বিখ্যাত সাপ জেনে রাখা উচিত। এটা হচ্ছে কালনাগিনী। কালনাগিনী লক্ষিন্দর বেহুলার গল্প তো আমরা সবাই জানি, লক্ষিন্দরকে কালনাগিনীতে কামড়েছিল। তো এটা সেই কালনাগিনী সাপ। তো দেখলে তো কালনাগিনী সাপকে তোমরা কীভাবে কাটছে। হ্যাঁ, এবার এর হয়তো সাপ বিষটাকে তো বিষ দাঁতটা ভেঙে দিয়েছে, সেই জন্য কাটছে না, কাটছে বলে হয়তো বিষ লাগছে না। কিন্তু কালনাগিনী সাপের বিষ আছে, এটা হবে না যে কামড়াচ্ছে বলে বিষ নেই বা কিছু না, প্রচুর বিষ। তো বন্ধুরা, তোমরা কালনাগিনী সাপকে দেখতে পেলে কিভাবে কামড়াচ্ছে, হ্যাঁ সাপটার বিষ দাঁত ভাঙা আছে, সেই জন্য এত সহজে কেটে ক্ষত বিক্ষত করতে পারছে। তো বাকি আদারওয়াইজ একটা সাপ তো তোমরা দেখলেই। তো তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আসলে ফ্রেন্ডস, আজকে আমি কথা বলতে পারছি না, আমার খুব কথা বলতে কষ্ট হচ্ছে, তো সেই জন্য সেরকমভাবে একটা জোশের সাথে যে ভিডিওটা করি একদম জবরদস্ত জোশের সাথে, তো সেটা একটু করতে পারছি না, তো সেই জন্যই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এই যে সবটা তুমি দেখলে কফি খাচ্ছে, কফি খাচ্ছে তো, কফি খাইনি, দুধ খাচ্ছে, জাস্ট একটু মজা করলাম তোমাদের সাথে। তো তোমরা জানো এই সাপটা কি, বলো তো দেখি, কে কমেন্ট বক্সে বলতে পারো এই সাপটা কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবারই সরস্বতী পূজা খুব ভালো কাটুক, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল আমার।